সারপ্রাইজ ছিল না, বাট আমি অনেক বেশি এনজয় করেছি এবং আমার স্পেশাল ডেতে আমি সবাইকে পেয়েছি, যেটা আসলে আমার অনেক বড় সৌভাগ্য। সো আমার 2021 এর বার্থডেটা কিন্তু খুব ভালোভাবে একদম আমি উদযাপন করেছি। সো এখন হচ্ছে আমি 2022 এরটা শেয়ার করব। 2022-তে আমি হচ্ছে সত্যি কথা বলতে অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাট তারপরও এই ব্যস্ততার মাঝখানে আমি একটু সময় বের করেছি এবং আমি আমার স্পেশাল পার্সনদের হচ্ছে ইনভাইট করেছিলাম। এবং হচ্ছে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, যে শাড়িটা হচ্ছে পার্পেলো পেজ থেকে আমাকে গিফট দেওয়া হয়েছিল। এবং হচ্ছে আমার এই কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা হচ্ছে থ্রি চেয়ার্স পেজ থেকে নেওয়া, খুবই সুন্দর কাস্টমাইজ কেক। ইউ ক্যান সি আমি কিন্তু একটা সানফ্লাওয়ার থিমের শাড়ি পরেছি। সো আমি ওভাবে ট্রাই করেছি, কেকটাও হচ্ছে সানফ্লাওয়ার থিমের মধ্যে করা, বাট আমার ডিম্যান্ডটা আসলে আমার কেক ওনার হচ্ছে খুব ভালোভাবে আর কি বুঝতে পেরেছে, খুব সুন্দর করে কেকটা করে দিয়েছে, একদম আমি যেরকম চেয়েছিলাম সেরকম। অ্যান্ড দেন হচ্ছে আমার দেখতে পাচ্ছেন আমার সব ফ্রেন্ডসরা চলে আসছে। এবং হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার বা একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার 2021-এ আমার ডেকোরেশনটা যে করেছিল আমার এক ছোট বোন মাইদা, বাট সে হচ্ছে 2022-তে তার একটা প্রবলেমের কারণে তার আসতে আসতে অনেক লেট হয়েছিল। অ্যান্ড দেন আমরা হচ্ছে ওরকম করে একটা ভালোভাবে বা সুন্দর করে ডেকোরেশন করতে পারি নাই, বিকজ হচ্ছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওখানে হচ্ছে আমাদের স্কচ টেপের যে আঠাটা সেটা হচ্ছে বসছিল না। তো আমরা ওইটা নিয়ে হচ্ছে সবাই একদম কি বলবো খুব চিন্তিত, যে বললাম বেলুন তো খুলে যাচ্ছে। সো যাই হোক, যেভাবেই হোক কোনো একটাভাবে করেছি। আর প্রচণ্ড গরম ছিল, সো সবাই একটু টায়ার্ডও হয়ে গিয়েছিলো যে অনেক বেশি গরম, বাট তারপরও হচ্ছে আমরা অনবরত ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, বিকজ জন্মদিন বলে কথা। অ্যান্ড ইউ ক্যান সি আমি কীভাবে রাক্ষসের মতো একটা কেক খাচ্ছিলাম, কেকটা মজা ছিল বাই দ্য ওয়ে। যাই হোক, সো ছবি টবি তোলা শেষ করে দেন হচ্ছে ডিনার টিনার করে এখন হচ্ছে আমি আমার সব গিফট খুলবো। আমি অনেক বেশি এক্সাইটেড যে কী কী গিফট পেয়েছি, গিফট পাইতে কার না ভালো লাগে। সো ফার্স্টেই হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট খুব ভালো লেগেছে, এরপর হচ্ছে একটা ইয়াররিংস এটাও খুব জোস ছিল, এরপর আরেকটা ইয়াররিংস ওটাও সুন্দর ছিল, এরপর আরেকটা পারফিউম আমার সবথেকে ফেভারিট একটা জিনিস, এরপর হচ্ছে ব্রেসলেট ঘড়ি, তারপরে ভিডিও এত ফাস্ট যাচ্ছে আমি সবগুলো নাম বলতে বলতে ভিডিওই চলে যাচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনারা কী কী পেয়েছি, প্রত্যেকটা গিফটই এত বেশি জোস ছিল, মানে যারা আমাকে গিফট করছে তারা হচ্ছে আমাকে একদম মানে রিড করতে পারে এক কথায়, নাহলে আমার সব পছন্দের জিনিস সবাই কীভাবে এত মিলায় মিলায় দিল আমি বুঝলাম না, বিকজ আমার প্রত্যেকটা জিনিসই এত ভালো লেগেছে আর প্রত্যেকটাই আমার হচ্ছে ফেভারিট। এনিওয়ে আমার এই দুইটা গিফট হচ্ছে একটু আলাদা করে দেখানোর কারণ হচ্ছে আমি এই গিফট দুইটা হচ্ছে আমার আম্মুর বাসায় রেখে চলে এসেছিলাম, সো আমি একদমই মনে ছিল না, সো এই জন্য এটা আলাদা করে আবার ভিডিও করেছি। খুবই সুন্দর প্রিটি একটা গিফট ছিল, আর এখানে হচ্ছে ইয়াররিংস ছিল, ইয়াররিংস তো আমার অনেক বেশি ফেভারিট। সো ওভারঅল এত সুন্দর ছিল গিফটগুলো, থ্যাংকস অ্যাগেইন টু অল। সো এই ছিল হচ্ছে আমার 2021 এবং 2022 বার্থডে ব্লগ, এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।